উত্তর অংশের মিরসরাইয়ের বাসিন্দা, আমি চট্টগ্রামের মধ্য অংশ হাটহাজারির বাসিন্দা। অতএব আজকে চিটগং নাইট, সবার প্রতি শুভেচ্ছা, স্পেশালি ফ্রম চিটগং। মাঝখানে আমি ডিভাইডিং লাইন ভাগ করে দিচ্ছি। আমি শুধু এতটুকু বলি আর কি, যে ক্লাস টেনের একজন ছাত্রকে যদি এসএসসি পরীক্ষা দিবে, শুধু যদি অঙ্ক পড়তে বলা হইতো বা একটা বিজ্ঞান পড়তে বলা হইতো, তার ডেভেলপমেন্টটা কী হইতো? সে অঙ্কে ভালো হইলে রেজাল্ট ভালো করতো, আর অঙ্কে যদি না পারতো তার লেখাপড়া হইতো না। কিন্তু বাচ্চাদেরকে একটা স্কেপ রুট দেয়, তুমি অঙ্কে যদি মিডিয়াম কোয়ালিটির হও, তুমি যদি এই অন্তত সমাজবিজ্ঞান ইতিহাস ভালো হও, তুমি প্যারে পাই যাবা। আমি ব্যক্তি জীবনের উদাহরণটাই দিব। আমি এসএসসি পর্যন্ত পড়েছি আমাদের ফোরদারার ক্যাডেট কলেজে হিউম্যানিটিজ গ্রুপে। অঙ্ক ছিল আমাদের বেসিক সাবজেক্ট, আমি অঙ্কে দুর্বল, ফলে আমার এসএসসি রেজাল্ট আমার ইচ্ছা মতো হয় নাই। এইচএসসিতে আমার অঙ্ক ছিল না, আর মহান আল্লাহর দয়া আমি কুমিল্লা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছি। অর্থাৎ অঙ্ক ব্যতীত আমার মেধা কাজ করেছে। এটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে মানুষের একটা সংমিশ্রণে স্কেপ রুট দিতে হয়, অর্থাৎ আত্মরক্ষা বা ইজ্জত বাঁচাওয়ার একটা রাস্তা দিতে হয়। এবং আরেকটা হচ্ছে যে একটা জিনিস দুর্বল হইলে আরেকটা জিনিস যেন সেটাকে সাপোর্ট দেওয়া যায়। আমি এই কথা দিয়ে বোঝাচ্ছি যে বর্তমান প্রশাসনে কোনো স্কেপ রুট নেই, আর কেউ কাউকে সাপোর্ট দেওয়ার মতো নাই, কারণ এভরিবডি ইজ আওয়ামী লীগ। এখন কম্পিটিশন ইজ হু ইজ মোর আওয়ামী লীগার দেন দি আদার ওয়ান। শুনতে খুব খারাপ লাগে, আপনার এখানে আমি অতীতে বলেছি কিনা আমার মনে নাই, কিন্তু না বলে থাকলে এখন বলবো। গত 14 বছর 3 মাসে বাংলাদেশে যত প্রক্রিয়া হয়েছে, সেই প্রক্রিয়াতে আগে ইংরেজি বাক্য আমরা শুনতাম, আপনার এখানেও টকশোতে হাজার লোকে বলেছে যে পলিটিক্সের ক্রিমিনালাইজেশন হচ্ছে বা ক্রাইমের পলিটিসাইজেশন হচ্ছে। এখন আমি বলতে চাই যে পলিটিক্স যেটা ছিল সেটা ক্রিমিনালাইজ হয়েছে, এবং পুরো পলিটিক্সটা আওয়ামী সাইজ হয়েছে, এবং অ্যাডমিনিস্ট্রেশন আওয়ামী সাইজ হয়েছে। এমন কোনো পেশা নাই যে পেশাকে আমি মনে করি আমাদের গৌরবের সশস্ত্র বাহিনী ব্যতীত, আমি শুধু একজন সাবেক সশস্ত্র বাহিনীর কর্মকর্তা হিসেবে বলতে চাই, আর কোনো বাহিনী আমার চোখে পড়ে না যারা আওয়ামী ইনফ্লুয়েন্স থেকে নিরপেক্ষভাবে এই দেশটাকে ভালোবাসতে পারতেছে বা তার দায়িত্ব পালনের অবকাশ পাচ্ছে। সেনাবাহিনী ব্যতীত, এটা আমার মূল্যায়ন, আপনি দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমার মূল্যায়নটা আমি দিলাম। এখন ফলে কি হলো? ফলে আপনার বহুমাত্রিক মেধাতে বিকাশ হচ্ছে না। চেক অ্যান্ড ব্যালেন্স যে একটা শব্দ, আপনাকে এটা বলবে জিল্লুর ভাই এটা না করে এটা করলে ভালো হইতে পারে, এই বলার সুযোগটা থেকে ওকে দিচ্ছে না। এজ এ রেজাল্ট চাপা ক্ষোভ বিরাজ করছে। রবার্ট ওয়াট বা ওয়াটসন নামে একজন ব্যক্তি প্রায় 250 বছর আগে চায়ের কেটলিতে ফুটন্ত গরম পানির ধাক্কায়, গরম পানির বাষ্পের ধাক্কায় কেটলির ঢাকনা উড়ে যাচ্ছিল, এইটা দেখে তার মাথায় আসছিল এই বাষ্পকে আমি কেমনে কাজে লাগাবো। ফলে কয়লার ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন চালু হয়েছিল। যদি ওই ভদ্রলোক ঢাকনাটাকে চেপে রাখতেন তাহলে এটা বাস করত। এবং বর্তমানে বাংলাদেশের অবস্থাটা এরকমই দাঁড়িয়েছে, সত্য কথা যেটা আর কি, এটা এমন একটা বিস্ফোরণ সমাজে আসতে পারে যেটা আমাদের সকলের কল্পনার বাইরে। এটা হচ্ছে ওই রকম একটা অবস্থা, কাপ্তাই ড্যাম ভেঙে গেলে যেরকম হবে। যারা সম্মানিত দর্শক শ্রোতা কাপ্তাই ড্যামের সঙ্গে পরিচয় নেই, এটা কিন্তু পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে রাঙ্গামাটি জেলায় কর্ণফুলী নদীর উপরে দেওয়া একটা বাঁধ, যেখান থেকে পানি নিচে পড়ে 146 ফিট বা 150 ফিট নিচে, এবং টারবাইন ঘোরে সেখান থেকে জলবিদ্যুৎ উৎপাদিত হয়। এখন থেকে 50 বছর আগে, 50 তো না আরও 15 প্রায় 65 ইয়ার্স এগো এই প্রকল্পটা চালু হয়েছিল, এবং তখন এটা অনেক বিদ্যুৎ উৎপাদন করতো, এখন এটা শেয়ার কমে গেছে। তো সেই কাপ্তাই ড্যামে যখন একটা বিপদমাত্রার সীমা আছে, পানি যদি কাপ্তাই লেকে বৃষ্টির কারণে যদি পানি জমে যায়, পাহাড়ি ঢলের কারণে যদি জমে যায়, তাহলে কাপ্তাই লেকের ওই লেভেল পর্যন্ত যদি পানি উঠে যায়, তখন কাপ্তাই লেকের দরজাগুলো খুলে দেয়। এটাকে স্লুইস গেট বলে। 16টা গেট আছে কাপ্তাই লেকে। যেহেতু আমি সেনাবাহিনীতে চাকরি করার কারণে কাপ্তাইতে ছিলাম, এবং আমার বাড়ি কাপ্তাই লেক থেকে মাত্র 26 মাইল দূরে মধুনাঘাট হালদা নদীর তীরে, যেগুলো আমাদের কাছে নখদর পড়ে, যদি কাপ্তাই লেক কোনোদিন ভেঙে যায়, ভাঙা তো দূরের কথা, 16টা গেট যদি কোনোদিন ছেড়ে দেয় একসঙ্গে, আমাদের বাড়ির উঠানে এক কোমর পানি হয়।
তাহলে জনর মানুষের মনের ক্ষোভ যদি কাপ্তাই বাঁধের মতে ভেঙে যায়, সুনামগঞ্জের হাওরের বাঁধের মতে ভেঙে যায়, তখন আপনি রিপেয়ার করার টাইম পাবেন না, প্লাবিত হয়ে যাবে। তা আমি এই জন্য বলছি ঠিক সেম সিচুয়েশন বা ফেস বাই ইয়াহিয়া খান, তারা আন্ডার এস্টিমেট করেছিল জনগণের মনোভাবকে, তাদেরকে গোয়েন্দা বাহিনী বুঝাইছিল যে এগুলো বোগাস কথা, আওয়ামী লীগ ভোট পাবে না, বঙ্গবন্ধুর কোনো পপুলারিটি নাই এই বোগাস কথাগুলোতে। আর উনি যেহেতু মদ খাইতেন সারাদিন আর সারা রাত, হি ইউজ টু লিভ অন ওয়াইন ইনস্টেড অফ ওয়াটার, তো ওনার কাছে এগুলো কোনোদিন খবর পৌঁছায় নাই, তো যার পরিণতিতে আমাদের জন্য মুক্তিযুদ্ধটা অপরিহার্য হয়ে উঠল। একটা লাভ হয়েছে, আল্লাহ আমাদেরকে স্বাধীনতার সুযোগ দিয়ে দিয়েছে। এরকম একটা অবস্থাতে সরকারের নিকট সঠিক তথ্যটা পৌঁছাচ্ছে কি না, নাকি সব কিছুকেই চালিয়ে দেওয়া হচ্ছে, এটা বিরোধী দলের ষড়যন্ত্র, বিরোধী দলের ষড়যন্ত্র, বিরোধী দলের ষড়যন্ত্র, এটা আমি জানি না। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার জিল্লুর রহমানের বিরুদ্ধে একবার হইল, প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে হইল, বছর দেড় বছর আগে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে হইল, তারপরে মিস্টার মাহবুজা নাম ডেইলি স্টার সম্পাদক তার বিরুদ্ধে হইল, হচ্ছে না কার বিরুদ্ধে। তো এখানে আপনি ইসলামী ব্যাংকের কত হাজার কোটি টাকা মাইর গেল, এটা নিয়ে উচ্চবাচ্য কেউ করছে না, সবাইকে মনে করছে যে এগুলো সব সরকারের প্রতি ইতিবাচক। মুক্তিযুদ্ধ বলে বলে আর কতদিন আপনি বেচবেন দেশটাকে? ডিড ইউ ফায়ার এ বুলেট? ইউ ডিড নট। যারা বুলেট ফায়ার করেছে তারা তো মরে যাচ্ছে, নুরুল আলম সিদ্দিকী মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের কথা আপনি রাখেন না। এখন সাড়ে এগারো বছরের, সাড়ে বারো বছরের লোককে নিয়ে মুক্তিযোদ্ধা তালিকা বানাইতেছেন, তাহলে আপনি ওই মুক্তিযুদ্ধকে কয়দিন বেচতে পারবেন? ইউ ক্যান ডু ইট ওয়ান ডে, টু ডে, থ্রি ডে, বাট নেভার ফর দ্য হোল ডে, নেভার ফর দ্য হোল উইক অ্যান্ড মান্থ। আমি এটা বিক্ষোভের সঙ্গে বলছি, বিক্ষুব্ধ হয় যে এই বাংলাদেশটা কারো একক সম্পত্তি নয়, এই বাংলাদেশটা অবশ্যই অবশ্যই 18 কোটি মানুষের সম্পত্তি, 18 কোটি মানুষের আবেগ জড়িত। কিন্তু যেই বান্দা ইব্রাহিম এবং তার মতো আরও 2 লক্ষ 2.5 লক্ষ লোক বন্দুকটা দিয়ে জীবনটাকে বাজি রেখে গুলি করতে গিয়েছিলাম, তার কাছে এই বাংলাদেশের মূল্য অন্যদের থেকে বেশি। এই কথাটা স্বীকার করতে লজ্জা পাইলে একটা থাপ্পড় দিতে ইচ্ছা করে, দাঁত ভেঙে ফেলে দিতে ইচ্ছা করে। আমি এই কথাগুলো বলছি এখন এই বাংলাদেশকে বাঁচাবার জন্যে। আমার আবেদন, আমি ছোট মানুষ, আমার আবেদন কি সংযম, ভুলটাকে স্বীকার করেন, প্রকাশ্যে বলেন বা না বলেন, অন্তত নিজের মনে নিজের ভুল স্বীকার করেন এবং সংশোধনের রাস্তায় আসেন। যারা অভিজ্ঞ সিনিয়র রাজনীতিবিদ বাংলাদেশে আছেন তাদের নিকট এটা আমার আবেদন। মিস্টার বড়ু, আপনি শুনছিলেন এবং আপনি বলবেন, যেটা আমি আপনার কথার একটা জায়গা পিক করি, যে আপনি বলছিলেন যে ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র প্রশাসন দ্বারা পরিবেষ্টিত, প্রশাসন দিয়ে, শুধুমাত্র প্রশাসন দিয়ে দেশ চালানো যায় না। জেনারেল ইব্রাহিম আর একটা কথা বলেছেন যে ওই কেন্দ্রে বা ওই কেন্দ্রবিন্দুতে সব খবর পৌঁছচ্ছে কিনা তার সন্দেহ, মানে কোথাও না কোথাও সমস্যা আছে, কোনো না কোনো চক্র দ্বারা। জেনারেল ভাই আমাকে আধা মিনিট টাইম দেন, বলে নেই, জনাব আতাউর রহমান খান এখন থেকে 60-65 বছর আগে পূর্ব পাকিস্তানে মুখ্যমন্ত্রী ছিলেন, তার লেখা বই ওজারতি 2 বছর, সেখানে জনাব জিয়াউর রহমান খানের বাবা, সেখানে তিনি বলেছেন আমি বিরোধী দলে থাকতে গোয়েন্দারা কী রিপোর্ট দিত ওইটা আমি দেখতে চাইলাম, আমি যখন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হলাম তখন দেখি হায় হায় কী কারবার, যেখানে আমার মিটিংয়ে 5,000 লোক ছিল গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে 500 লোক, এতে সরকার বিভ্রান্ত হয়ে যায়, এটা এক্সাম্পল দিলাম। সো তিনি মনে করেন একটা ওই আপনার মতে একটা বুঝছো বা একটা চক্র দ্বারা পরিবেষ্টিত, যেখানে আসলে আসল খবর পৌঁছচ্ছে না, বা এক ধরনের ডিসকানেকশন যেভাবেই বলি না কেন সেটা তৈরি পেয়েছে, সেটা সবসময় ছিল।